আসসালামু আলাইকুম আলিয়াস ক্রিটি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই টক ঝাল মিষ্টি স্বাদের কাঁচা আমের আচার তৈরি রেসিপি শেয়ার করছি আমার দেখানো পদ্ধতি অনুযায়ী টিপস এবং ট্রিক্স ফলো করে আচার বানালে আপনার বানানো আচারও কিন্তু দুই বছরের বেশি একই স্বাদ থাকবে এর জন্য আমি নিয়েছি সাতশো গ্রাম মতো কাঁচা আম তবে পরিমাণটা অবশ্যই আপনারা বেশি নিতে পারেন আমগুলো প্রথমে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এইবারে আমের খোসা ছাড়িয়ে নেব যেহেতু কাঁচা আমের বোটার অংশে প্রচুর পরিমাণে আঠা থাকে তাই বোটার দিকটা একটু বেশি করে বাদ দেওয়ার চেষ্টা করবেন আর আপনারা চাইলে খোসা সহই কিন্তু আমার দেখানো পদ্ধতি অনুযায়ী এই আচারটা বানিয়ে নিতে পারেন কিন্তু খোসা সহ আমের আচার আমার খুব বেশি একটা ভালো লাগে না ওই জন্য খোসা ছাড়িয়েই আমি সব সময় আচার বানিয়ে থাকি খুব ভালোভাবে আমের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এবারে টুকরো করে কেটে নিচ্ছি এই আমগুলোর আঁটি শক্ত হয়ে গেছে তাই কাটতে একটু অসুবিধা হচ্ছে সবগুলো টুকরো কিন্তু সমান হচ্ছে না তবে আপনারা কুসির আম যদি ব্যবহার করেন সেক্ষেত্রে সবগুলো পিস সমানভাবে কেটে নেবেন বড়ো বড়ো পিসগুলো মধ্যেখান থেকে সমান দুই ভাগে ভাগ করে এভাবে কেটে নিচ্ছি একই রকমভাবে সবগুলো আম আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন একটি বড় স্টিলের প্লেট নিয়েছি আর তার মধ্যে আমগুলোকে এভাবে ছড়িয়ে নিচ্ছি এইভাবে ছড়িয়ে প্লেটের মধ্যে আমগুলোকে আমি দুই থেকে তিন ঘন্টার জন্য নর্মাল ফ্যানের বাতাসে রেখে দিচ্ছি তাতে করে আমের উপরের অংশে থাকা জলীয় ভাবটা অনেকটাই কমে যাবে তবে আপনি যদি সাথে সাথেই আমের আচার বানাতে চান সেক্ষেত্রে শুকনো যে কোনো কিচেন টাওয়াল দিয়ে ভালোভাবে আমগুলোকে মুছে নিলেই হবে এইবারে আমের আচার তৈরির জন্য আমরা একটা স্পেশাল মশলা তৈরি করে নেব এর জন্য নিচ্ছি এক টেবিল চামচ গোটা ধনিয়া এক টেবিল চামচ গোটা জিরে এক চা চামচ মৌরি এক চা চামচ পাঁচ পাঁচফোরণ এবং চার থেকে পাঁচটা মতো শুকনো লঙ্কা এই মশলাগুলো আমাদের লাগছে এগুলোকে আমি ফার্স্টে ড্রাই রোস্ট করে নিচ্ছি এর জন্য একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর শুকনো কড়াইয়ের মধ্যে মশলাগুলোকে দিয়ে একদম লো ফ্লেমে তিন থেকে চার মিনিটের জন্য ড্রাই রোস্ট করে নিচ্ছি তারপরে এগুলো ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে এসে গেলে আমি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে একদম মিহি একটা পাউডার তৈরি করে নিয়েছি এই পাউডারটা আমরা আজকের আমের আচারে ব্যবহার করব দুই তিন ঘন্টা ফ্যানের বাতাসে রাখার ফলে আমের উপরের অংশটা অনেকটাই ড্রাই হয়ে গেছে তবে এই কাজটা আপনারা ইনস্ট্যান্টলি করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই ন্যাপকিন দিয়ে মুছে নিলেই হবে এইবারে আমি একটি কড়াই গরম করে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি আড়াই এম মতো সরিষার তেল এখানে তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে চেষ্টা করবেন কারণ আমরা সবাই কিন্তু আম তেল খেতে ভীষণই পছন্দ করি তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে নিলাম দুটো শুকনো লঙ্কা স্বাদ অনুযায়ী লবণ মানে যে পরিমাণে আম ব্যবহার করছেন সেই বুঝে লবণটা এখানে অ্যাড করবেন এবং চা চামচ হলুদের গুঁড়ো সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে তেলটা বেশ ভালোভাবে গরম করে নিচ্ছি তেল ভালোভাবে গরম হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ড্রাই ক্লিন করে রাখা আমগুলো আর খুব ভালোভাবে তেলের মধ্যে মিডিয়াম টু হাই ফ্লেমে আমগুলোকে আমি ভেজে নিচ্ছি মিনিট তিন চার যদি এভাবে ফুটন্ত গরম তেলের মধ্যে আমগুলোকে ভেজে আচার বানানো হয় তাহলে সেই আচারে আমগুলো গলে যায় না আর আচারটাও দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে বেশ ভালোভাবে আমগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে তেলের সঙ্গে ভেজে নিয়েছি এই পর্যায়ে অ্যাড করে দিলাম দুশো গ্রাম মতো চিনি আমি এখানে মিষ্টি আচার বানাচ্ছি না টক ঝাল মিষ্টি স্বাদের আমের আচার বানাচ্ছি তাই দুইশো গ্রাম চিনি ব্যবহার করলাম সাতশো গ্রাম আমের জন্য তবে আপনি যদি মিষ্টি আচার বানান সেক্ষেত্রে চিনির পরিমাণটা যে পরিমাণে আম ব্যবহার করবেন মোটামুটি সেই পরিমাণে চিনি ব্যবহার করতে হবে তবে অবশ্যই আমটা চেখে দেখে নেবেন কারণ অনেক সময় আম মিষ্টি হলে সেক্ষেত্রে চিনির পরিমাণটা কম লাগে তবে নর্মাল হিমসাগর আমের ক্ষেত্রে যা আম মোটামুটি সেই পরিমাণে চিনি ব্যবহার করতে হয় আমের সঙ্গে চিনি ভালোভাবে মিশে গেলে মানে পুরোপুরিভাবে চিনি মেল্ট হয়ে এরকম একটা কালার চলে আসলে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি যে গুঁড়ো মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম ওই ভাজা গুঁড়ো মশলাটা এবং খুব ভালোভাবে মশলাটাও আমি আমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি অবশ্যই আচার তৈরি করার সময় ফ্লেমটা রাখতে হবে মিডিয়াম টু হাইয়ের দিকে তেল আচার বা ঝাল আচার বানানোর জন্য ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু হাইয়ের দিকে রাখতে হবে তবে মিষ্টি আচার বানালে সেক্ষেত্রে ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের দিকে রাখতে হবে না হলে আচারটা নিচের দিকে ধরে যেতে পারে আমের মিষ্টি আচারের রেসিপি যদি আপনারা চান আমাকে জাস্ট একটা কামেন্ট করে জানিয়ে দেবেন আমি তাহলে আপনাদের সঙ্গে আমের মিষ্টি আচারের রেসিপিটি শেয়ার করে দেব আমের আচার আমাদের অলমোস্ট টান এই পর্যায়ে ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি এবং অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ ভিনিগার আর খুব ভালোভাবে পুরো আচারের সঙ্গে ভিনিগারটা মিশিয়ে নিচ্ছি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ঝাল মিষ্টি স্বাদের আমের আচার বানাতে গেলে লাস্টে অবশ্য করেই ভিনিগার ব্যবহার করতে হবে আপনি যে পরিমাণ আচার বানাচ্ছেন সেই অনুযায়ী ভিনিগারের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে হবে সাতশো থেকে এক কিলো পরিমাণ আমের আচারের জন্য এক টেবিল চামচ ভিনিগার যথেষ্ট তবে এর থেকে বেশি পরিমাণে আচার বানালে সেক্ষেত্রে ভিনিগারের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে নিতে হবে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে মিনিট দু মতো একদম লো ফ্লেমে স্লো কুক করে নিলাম এবং তারপরে ফ্লেমটা অফ করে দিলাম এই পর্যায়ে কড়াইতেই আমি আচারটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে আচারটা একদম রুম টেম্পারেচারে এসে গেলে তারপরে আমরা চলে যাব সংরক্ষণ পদ্ধতিতে প্রায় দুই ঘন্টা রেস্ট রাখার পর এই পর্যায়ে আচারটা ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে এসছে এবং দেখুন আমগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে প্রত্যেকটা আম একদমই পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আচারটাকে আমরা এবার সংরক্ষণ করে নেব নিয়েছি একটি কাঁচের এয়ারটাইট বয়াম আর এই ব্যামটা আমি খুব ভালোভাবে ফুটন্ত গরম পানি দিয়ে ধুয়ে রৌদ্রে শুকিয়ে নিয়েছি আচার সংরক্ষণ করার জন্য পাত্রটিকে পুরোপুরিভাবে নির্বিজন করে নিতে হবে এর মধ্যে রুম টেম্পারেচারে থাকা তেল সহ আমের আচার আমি ঢেলে নিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ লোভনীয় ঝাল মিষ্টি স্বাদের আমের আচার এই পদ্ধতি অনুযায়ী আমের আচার বানালে দীর্ঘ দিন পর্যন্ত ভালো থাকবে এক বছর তো বটেই দুই বছর পর্যন্ত এই আচারটা অনায়াসেই ভালো থাকে রুম টেম্পারেচারে আমার আজকের এই আমের আচার তৈরির সহজ রেসিপি আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন ছোট্ট একটি কমেন্ট করে রেসিপি ভালো লাগলে আপনার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেল আলিয়াস ক্রিটি ওয়ার্ল্ডে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি আগামীকাল নতুন আরও একটি রেসিপি নিয়ে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ